বন্ধু, লীলা কথা চরিত্র আমি শুনতে চাই। সুখদেব গোস্বামী সুদামা চরিত্র শ্রবণ করালেন, কিন্তু সুদামা চরিত্র বলছেন না, সুদামা নাম বলেছেন, না কাম বলেছেন, না গান বলেছেন। বিশেষণ উপরে বিশেষণ দিয়েছেন, কিন্তু সুদামা নাম গ্রহণ করেন না। কারণ ভক্তগণ প্রতিষ্ঠা থেকে তারা প্রতিষ্ঠা কখনই চান না, প্রতিষ্ঠা থেকে তারা অনেক দূরে থাকে। প্রতিষ্ঠা সুপরিবিষ্টা সম্মানম কলয়তি ঘোরগলম নীচ অপনমানং সুধা প্রতিষ্ঠা সুকরি বৃষ্টা ত্রয়ং তেত্তা হরিং ভজে। এই প্রতিষ্ঠা বহুত প্রিয়, প্রতিষ্ঠা সবাই চায়, কিন্তু ভক্তগণ তারা প্রতিষ্ঠা থেকে দূর থাকেন। এই জন্য শ্রী সুদামা মহারাজের চরিত্র বলছেন সুখদেব গোস্বামী, না সুদামা নাম বলেছেন, না কাম বলেছে, না গ্রাম বলেছে। সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণস্য আসীৎ সকাতশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমান বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়া। শ্রীকৃষ্ণের এক কশ্চিৎ সখা, কোন এক সখা ছিলেন, ব্রাহ্মণ সখা ছিলেন, কেবল নামে ব্রাহ্মণ নয়, ব্রহ্মবিত্তম ব্রহ্ম জ্ঞাতা, যের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষ, ইন্দ্রিয়গণের বিষয়ের প্রতি তিনি পরম বিরক্ত ছিলেন। প্রশান্ত আত্মা, যার চিত্ত প্রকৃষ্ট রূপে শান্ত হয়ে গেছে, জিতেন্দ্রিয়, যিনি সমস্ত ইন্দ্রগণের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছিলেন। সুদামা বিশেষ, সুখদেব এত বিশেষণ দিলেন, কিন্তু উনার পত্নী যখন নাম নিলেন দরিদ্রা সীদমান আশা, দরিদ্রা বলে সম্বোধন করলেন, দরিদ্রকে না, দরিদ্রকে, দরিদ্র স অসন্তুষ্ট, যার মধ্যে সন্তোষ নাই সেই দরিদ্র। সুদামাজি প্রত্যেক পরিস্থিতিতে ভগবত কৃপাকে অনুভব করে, তত্তেনুকম্পা সুসমীক্ষমাণ ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম্। অনুকম্পা সুসমিত্রমান প্রত্যেক পরিস্থিতিতে
যে ভগবানের কৃপাকে অনুভব করে সুখে দুঃখে অনুকূলে প্রতিকূলে প্রত্যেক পরিস্থিতিতে ভগবত কৃপাকে অনুভব করে সেই মুক্তি পদের অধিকারী হয়, সেই ভগবত কৃপা প্রাপ্তির অধিকারী হয়। সুদামা প্রত্যেক পরিস্থিতিতে সন্তুষ্ট ভগবত কৃপাকে অনুভব করে, কিন্তু সুশীলা সবসময় চিন্তা, এই জন্য ওনাকে দরিদ্র সম্বোধন করলেন। একদিন সুশীলা নিজের পতিদেবকে বলছেন, হে পতিদেব, আমি শুনলাম আপনার বাল্যকালের মিত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সম্মান, দেখুন আমাদের যদি কোন বিশেষ ব্যক্তির সঙ্গে কোন মন্ত্রী সন্ত্রীর সঙ্গে আমাদের পরিচয় থাকে না, আমরা সর্বত্র বলে বেড়া, মানে আমরা কোন সাধারণ নয়, অমক মন্ত্রীর সঙ্গে আমার হাত আছে। কিন্তু সুদামা এমন বিরক্ত ছিলেন, যার মিত্র সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান, কিন্তু তিনি নিজের মিত্রকেও নিজের পত্নীকেও এই কথা বলেন না। বলে সুশীলা কি করে জানলেন, ভক্তমারে কথা আসে স্বয়ং ভগবান সুদামার উপরে কৃপা করার জন্য, তিনি জানেন সুদামা কখনো আমার নিকটে আসবে না। তো সুদামার সেই দিন অবস্থাকে দূর করার জন্য ভগবানও লজ্জিত হবে, আমি যে দীন বন্ধু দীনানাথ লোক আমাকে বলেন, তো কিসের দীন বন্ধু। তো তাই সুদামার উপরে কৃপা করার জন্য তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করে এসে সুশীলাকে বললেন, দেবী ভিক্ষাম দেবী। সুশীলা লজ্জা সংকোচ পড়ে গেলেন, এই যে ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়ে আছে, খালি হাতে ফিরে যাবে, কিন্তু কিছুই তো নয়, যদ্যপি মিথ্যা মিথ্যা বলার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও তিনি বাহানা করলেন, হে বিপ্রদেব, আমাদের এখানে সুতল লেগেছে, ভিক্ষা দেওয়া যাবে না। ভগবান বললেন, দেবী কি সুতক লেগেছে, জন্ম সুতক না মৃত্যু সুতক? সুশীলা বললেন, জন্ম সুতক লেগেছে। আচ্ছা, সুতক যখন সমাপ্তি হবে তখন ভিক্ষা নিয়ে যাব? বললেন, হে ব্রাহ্মণ, এই সুতক যাবে বলে মনে হয়। কেন দেবী, এমন কি পুত্র জন্ম নিল সুতকেই যাবে না? আমার গৃহে দরিদ্রহী পুত্ররূপে জন্ম নিয়েছে। ব্রাহ্মণ বেশে ভগবান বললেন, নিজের উপায় কেন করছ না, কি উপায়? তোমার পতিদেবের বাল্যকালের মিত্র স্বয়ং ভগবান দ্বারকাধীশ, ওনার কাছে পাঠাও, উনি সব সুগম করে দিবেন। তাই আজ সুশীলা নিবেদন করছে, নমো ব্রহ্মণ ভগবত সখা সাক্ষাৎ শ্রীয়পতি ব্রহ্মণ্যস্য শরণ্যস্য ভগবান সত্যত সব। ননু, হে পতিদেব, আমি শুনলাম আপনার বাল্যকালের মিত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মণ্যস্য যিনি শরণ্যস্য, তো আমার ইচ্ছা, হে পতিদেব, আপনি একবার ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যান না। কেন, দাস্যতি দ্রবিণং ভরি, যদি আপনি যাবেন আপনাকে অনেক সম্পদা তিনি প্রদান করবেন। সুদামা বললেন, কি সুশীলে, তুমি এটা কি করে ভাবলে কি আমি আমার মিত্রের কাছে কিছু পাওয়ার আশায় যাব?
সুশীলা জানেন আমার পতিদেব স্বামীমানে ইনি কখনো যাবেন না। বললেন, না দেবী মা, পতিদেব আমি তা বলি নাই, আমার বলার তাৎপর্য আপনার বাল্যকালের মিত্র কখন কি আপনার মনে ইয়ে অভিলাষ জাগে না সেই মিত্রের সঙ্গে সাক্ষাৎকার করতে? বিলকুল হয়, তো সেই জন্য আপনি একবার সাক্ষাৎকার করতে যান। সুশীলা যখন বারবার নিবেদন করলেন, সুদামাজি মনে মনে ভাবলেন, যদি আমি সুশীলার কথায় দ্বারকা যাই তো একটি লাভ তো আমার আছে। কি লাভ? অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। সেই উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমাকে হয়ে যাবে। এটি সঞ্চিন্ত মনসা গমনায় মতিন্দ্রজি এই প্রকার মনে সংকল্প করে যাওয়ার জন্য রাজি হলেন। কিন্তু হে দেবী, মিত্র গৃহে গুরু গৃহে মন্দিরে দেবালয়ে খালি হাতে যেতে নাই, অস্তি উপায়নম কিঞ্চিত গৃহে কল্যাণী ভেতাম, কিছু ভেট দেবার মতো থাকলে দাও। যা চিত্ত চতুর মুষ্টিন বিপ্রাণ পৃথক তণ্ডুলান, চারটি ব্রাহ্মণ গৃহে থেকে চার মুঠি পৃথক তণ্ডুল অর্থাৎ চিলা মেঘে নিয়ে আসলেন। শৈল খণ্ডে না একটি ছেঁড়া ফাটা বস্ত্রে কোন প্রকার বেঁধে আর তিনি পতিদেবকে দিয়ে দিলেন। হে পতিদেব, এইটাই দ্বারকা দৃষ্টি আমাদের ভেদ বলে দিয়ে দিলেন। সুদামাজি মহারাজ ভগবত স্মরণ করতে করতে শ্রী দ্বারকার জন্য প্রস্থান করলেন। আজ আসুন আমরাও সুদামাজির সঙ্গে দ্বারকার দিকে এগিয়ে যাই। তেরি মর্জি কামে হো গোলাম, তেরি মর্জি কামে হো গোলাম, মেরে অলবেলে সা মেরে মতবালে সা, ভগবত স্মরণ করতে করতে দ্বারকার জন্য প্রস্থান করলেন। বৃদ্ধ তো ছিলেন, ক্লান্ত হয়ে গিয়ে বৃক্ষের তলায় শুয়ে পড়লেন। ভগবান বলছেন, যদি তুমি আমার দিকে এক পার এগিয়ে আসো আমি তোমার দিকে সাত পার এগিয়ে যাই। গরুড়কে আদি দিলেন, গরুড় সুদামাকে নিয়ে এসে দ্বারকায় স্বয়ং করে দিল। সুদামাকে নেত্র খুলল, তিনি দেখলেন আমি তাকে বৃক্ষের তলায় শুয়েছিলাম, এইসব কোথায় পৌঁছালাম? এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি দ্বারকায় যাব। বললেন, ব্রাহ্মণ আপনি দ্বারকায় দাঁড়িয়ে আছেন? আচ্ছা, এখানে দ্বারকা দেশের ভবন বৃহম দেষ্ট সহস্রাণাম, এই যে 16108 ভবন গুলো দেখছেন, সুবর্ণের মহল গুলো, এই সমস্ত মহল গুলো ভগবানে আপনি যে কোন মহলে প্রবেশ করিবেন আর ওনার সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে। সুদামাজি যখন রুক্মিণী দেবীর ভবনের আগে পৌঁছালে দেখছেন দুজন দ্বারপাল দাঁড়িয়ে আছে। দ্বারপালদেরকে নিবেদন করছেন যে তোমরা দ্বারকাধীশকে একটি সমাচার দাও, ওনার বাল্যকালের মিত্র সুদামা ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছে। ভক্তগণ ভাব দিচ্ছেন, আসুন। আরে দ্বারপাল কহে আসে কে লো, মিলনে সুদামা নরে পাতে আমারে, মিলনে সুদামা নরে পাতে I'm gonna make it.
সুদামাকে অন্তপুরে নিয়ে আসলেন, যে পালঙ্কে ভগবতী রুক্মিণী বিরাজমান হন সেই পালঙ্কে সুদামাজিকে বিরাজমান করালেন। রানীগণকে বললেন, হে রানীগণ, তোমরা জল নিয়ে আস, আমি আমার মিত্রের চরণ প্রক্ষালন করব। রানীগণ আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কারণ সেখানে লক্ষ লক্ষ দাস দাসী দাঁড়িয়েছে, তাদেরকে আদেশ দিলেন না, আমাদেরকে আদেশ দিয়েছেন, তা মানে এই যেমন বিভূতিহীনাদের সেবা দাস দাসীগণের দ্বারা নয়, নিজের হাতে করা দরকার। রানীগণ দৌড়ালেন জল আনার জন্য, কিন্তু যতক্ষণ তিনি জল নিয়ে আসবেন তার পূর্বে দ্বারকাধীশের নেত্র থেকে গঙ্গা যমুনা প্রবাহিত হয়ে সুদামার চরণকে ধুয়ে নিল। রানীগণ জল আনলেন, চরণ প্রক্ষালন করলেন, অগ্রহী শীর্ষা নিজের মস্তকে ধারণ করলেন, সমস্ত ভবনে ছিটা লাগালেন। সুদামাজিকে সুন্দর স্বাদিষ্ট প্রসাদ সেবন করালে, আর সেই পালঙ্কে রুক্মিণীর পালঙ্কে শয়ন করিয়ে দিলে, শয়ন করিয়ে নিজে স্বয়ং দ্বারকাধীশ পাদ সম্বাহন করতে লাগলেন। যখন ভগবান দ্বারকাধীশ পাদ সম্বাহন করছে, রুক্মিণী দেবী আশ্চর্যান্বিত হলেন, তিনিও চামর নিয়ে চামর ভেজন করতে লাগলেন। যত রানীগণ তারা সেই ব্রাহ্মণীর সেই অবধূতের সৌভাগ্যকে দেখে তারা বলতে লাগলেন, কি মনে কৃতং পুণ্যম মবধূতেন ভিক্ষুণা শ্রীহাহিনেন লোকেস্মিন গর্হিতেন অধমেন চ। ये श्रीहीन, ये मलिन वस्त्रधारी, ये दुर्बल ब्राह्मण एवं की पुण्य कर्म करी छिल जे पुण्य फल में स्वयं दुर्गाधीश पाद संवाहन करछे, भगवती रुक्मिणी देवी चामर धुलाछे। जखन विश्राम थेके उठलेन सुदामा, श्री দ্বারকাধীশ বললেন, তুমি সুদামা একটি কথা বলবো মিত্র? বলে হ্যাঁ বলো। সেই গুরুকুলতেই আমাদের সাক্ষাৎকার হয়েছিল, তার পশ্চাৎ আর সাক্ষাৎকার হয় না, তো সেই জন্য আমি জানতে চাই, তুমি তোমার অনুরূপ কোন ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিবাহ করলে কি না, অথবা সন্ন্যাসী হয়ে গেল? সুদামাজি বললেন, না, আমি বিবাহ করেছি, আর তার নাম সুশীলা, আর সেই তার প্রেরণাতে আমি এসেছি। আচ্ছা, বৌদি পাঠিয়েছে? তো বৌদি যখন পাঠিয়েছে তো আমার জন্য তো কিছু না কিছু দিয়ে থাকবে, খালি আর তো পাঠান না। किम उपायनारितं ब्रह्मन मे भवता गृहात्। भक्तिर द्रव्येर प्रति भगवानेर लोभ থাকে, ভক্তির দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তির দ্রব্যের প্রতি ফিরিয়ে আনার চায়। সেই ভগবান বিনা নিমন্ত্রণে বিদুরীর গৃহে গিয়ে সেই সাগ ভাত কলার ছিলকা বিনা নিমন্ত্রণে সেও আর পেলেন কি সাগ ভাত? কারণ বিদুর কি মন্ত্রিপদ থেকে ইস্তফা দিয়েছিলেন, পরম মহাত্মা ছিলেন, পরম বিরক্ত ছিলেন, যা কিছু সাগ পাত তাতে তিনি গুজারা করতেন,
বিনা নিমন্ত্রণে তিনি বিদুরের গৃহে গেলেন, কিন্তু সেই অত্যন্ত উৎকৃষ্ট স্বাদিষ্ট বহুত নির্মিত সেই ছাপান্ন ভোগের দিকে ভগবান ফিরেও তাকালেন দুর্যোধনে। কারণ তিনি বস্তু ভোগা নন, আরে ভগবানকে কি দিয়ে সন্তোষ করিবেন, তিনি লক্ষ্মীপতি। ভাব কাব সমেহ ভূকা ভাব হে বসে ভার, ভাব সে মুঝকো ভজে জো ভব সে বেড়া পার হে। ভাবনাই কিছুই দাও কিছুই তিনি গ্রহণ করেন না, এ ভক্তের দ্রব্যের প্রতি ভগবান লোভ থাকে। ব্রাহ্মণ মিত্র কি এনেছ দাও, সুদামা সেই সুবর্ণ দ্বারকাকে দেখছে, দ্বারকার ঐশ্বর্যকে দেখছে, আর চেড়ার পুটলিটাকে দেখছে। দেব তো দেব কি করে, সংকোচে দিতে পারলেন না মিত্র, আমি কি আনবো বাসি, এমনি তোমার তার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য এসে গেলাম। ও সুদামা, সেই পূর্বের অভ্যাসটা এখনো যায় নাই মনে হয়, এই যে গুরুকুলে গুরু মাতা চানা দিয়েছিলেন, কৃষ্ণ সুদামা তোমরা ভেঁটে খেয়ে নিবে, হ্যাঁ আর তুমি এটাই খেয়ে নিয়েছিলে, সেই অভ্যাসটা এখনো যায় না। সুদামা তুমি সংকোচ করছ, তুমি আমার স্বভাবকে জানো না, আমার স্বভাব জানো, পত্রং পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহৃত অস্নামি প্রয়তাত্মন। একটি যে পাতা দে, একটি পুষ্প দে, একটা ফল দে, একটু জল দে, কার জন্য বললেন পাতার কথা, যে কোটিপতি অরবপতি তার জন্য বললেন কি, ভগবান তো পাতাই প্রসন্ন, আমাদের আমার এই যে ভক্ত আছে বহুত পয়সা বানা, তাদের যখন ভাগনা ভাগনি জন্মদিন হয় 20,000-40,000 টাকার খেলনা আসবে, নন্দ উৎসবে ফটো দেখছি, ফটোতে দেখছি নন্দ উৎসবে একটা পাল্লা গোপাল ঝুলছে, তিনটা বেলুন তিন দিকে লাগানো হয়েছে, কিছু না। আমি ফোন লাগালাম, আমি যখন ভাগনা জন্মদিন মানাচ্ছ তখন 40,000 টাকার খেলো না, আর গোপালের জন্মদিন তিনটা বেলুন, তখন বলছে ভগবান তো ভাবের ভোগ, তিনি ভাব দিকে মানে তিনটা বেলুনের মতো সব ভাবগুলো ঢোকানো আছে, এগুলো ভাব না এগুলো অভাব। ভগবান যাকে যেমন সামর্থ্য প্রদান, পাতা পত্র দিতে বলছেন কার জন্য, যার কার নিষ্কিঞ্চন, যাদের কাছে বস্ত্রও নাই, যাদের কাছে পাত্রও নাই, চেনা কথা নেড়া মাথা, তারাই যদি না সেই সনাতন গোস্বামী আটা ভিক্ষা করে, তিনি যখন আটা ডুবে গুলিয়ে সেই আগুন জ্বালিয়ে আধা কাঁচা আধা পোড়া যখন মদন মোহনকে ভোগ লাগাচ্ছে, মদন মোহন বলছেন সনাতন আর একটু তো কমসে কম নুন তো দাও, তরকারি কথা তো দূরে থাক,
লক্ষ্মীপদি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান সনাতন গোস্বামীকে বলছেন, একটু তো লুণ তো দাও। আর আমরা যদি সেই প্রকার আঙ্গিয়া লাগাই, আমাদের তো লুণ চাইবেন। ঘরে ইলিশ মাছ ভেজে ভেজে খাচ্ছি, বৃন্দাবন গেলাম, খুব সৎ গোপালকে নিয়ে আসলাম, আর সেই বস্ত্র পরে বসে আছি। আবার যখন জন্মাষ্টমী আসবে, আবার একটা ঘাগরা কিনে আমি পরিয়ে দিব, আর দু চারটা বেলুন লাগিয়ে ভোগ লাগিয়ে দিলাম, বাস আবার বসে মনে হলো দু চারটা নকল দানা। আমরা যদি সেই আঙ্গিয়া ভোগ লাগাই তো ভগবান গ্রহণ করিবেন, করিবেন না তা নয়, যাকে যেমন সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুরূপ ভগবানের সেবা করা দরকার। যে বিলকুল নিষ্কিঞ্চন তার জন্য বলছেন কি সুদামা, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তো প্রয়দ অস্নামি প্রয়দাত্মন। সেই যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা দেয়, একটা ফুল দেয়, একটু জল দেয়, একটা ফল দেয়, তার ভক্তি বস্তুকে অস্নামি অস্ন ভোজনে ভগবান বলছেন আমি স্বীকার করি, আমি ভোজন করি। কৃষ্ণের রে জল তুলসী যেই করে দান, তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না যতন। সেই নিষ্কিঞ্চন ভক্তগণ, অকিঞ্চন ভক্তগণ, তারা যখন একটু এই গন্ড একটি তুলসী পাতা এই গন্ড জল সেই ভগবানকে প্রদান করেন, ভগবান নিজেকেও তাদের নিকটে বিক্রি করে ফেলেন। কিন্তু অনু অপি উপাহৃতম ভক্তি প্রেম না ভোজ্যম ভাবে ভোজ্য তে ভক্ত অপহৃতম নামে তুষায় কল্পতে। আমার ভক্তির অনুমাত্র বস্তু আমাকে ভুরি করে লাগে, বিশাল করে লাগে, আর অভক্তির বিশাল দ্রব্য আমাকে সন্তুষ্ট করতে পারে না। বৃন্দাবনে যাবে বড় বড় ছাপ্পান্ন ভোগ, হ্যাঁ গোবর্ধনে দেখিবেন, রাধারানী মন্দিরে দেখিবেন, বাঁকে বিহারিতে দেখিবেন, বিশাল বিশাল লক্ষ লক্ষ টাকা খরচ করে, না পবিত্রতা না ভাব। যে সেট দান করতাম তাকে প্রতিষ্ঠা চাই, আমার নাম যেন সবাই জয় জয়কার করুক, অমুক শর্মাজি, ওই বাবা বিশাল, এমন ছাপান ভোগ আমরা কখনো দেখিনি। তার মানে প্রতিষ্ঠা ভক্তি ভাবনার, এ ভগবান কৃপা পাবো, ভগবানের প্রসন্নতা না, সেদিকে লক্ষ্যই নাই। লোক কত খুশি হচ্ছে, লোক কত আমার নাম দিচ্ছে, তাকে প্রতিষ্ঠা চাই। আর যে ব্রাহ্মণ ভোগ লাগাচ্ছে তারও সেদিকে লক্ষ্য নাই, সে ভাবছে কতটা বাঁচাব। বর্ষনা মন্দিরে এসব বলতে নাই, ওখানে দোকানের সঙ্গে ওদের সব কন্ট্রাক্ট আছে, যেগুলো আমরা ছাপ্পানো ভোগ দেখি না সে সবসময় সাদা নিয়ে থাকে, তবে তার বানানো ভগবানই মানে। সেই প্রকার সেই হলুদ রঙের কাগজ ওর মধ্যে ঢাকা থাকে, দোকানে সাজানো থাকে। আজকে আমার ছাপ্পানো ভোগ নিয়ে সাজিয়ে দিল, আবার সে দোকানে ফিরে গেল মাল, আর যজমানকে যে প্রসাদ দিবে সেগুলো তাজা দিল, সেগুলো খুব নতুন, আর ভালো প্রসাদ যজমানকে দিয়ে যজমানকে খুশ করে দিল। আমাদের এক ভক্ত ওখানে উৎসব দিয়েছে, ভোগ দিয়েছে, যখন আমাকে বলেছে পুরী আনো উপর থেকে যেখানে রান্না হচ্ছে, তো পুরী টানছে আর সেখানে ফেলছে। আমি জানতাম না, আমি সেই দিন জানলাম যখন আমি বলছি পুরী দাও, বলছে বাবা নিয়ে যাও,
আমি কি করে নেবো, এগুলো প্রসাদই, এগুলো আমারই আর। এই ব্রজবাসী জানতো বলে আরে এইসব বৈষ্ণব লোক এসে নেবেন, তা আমি জানলাম সেখানে আমারই আর প্রসাদই। আসলে এগুলো রাধারানী ভোগই লাগে, রাধারানী ভোগ বিলকুল সেখানে ওকে কেউ দেখতেই পারে না, যেটা ভোগ লাগে সেটা বিলকুল তাদের বংশে কোন গোসাই তিনি রান্না করেন, যেটা ভেতরে ভোগ লাগে ইয়ে তাকে বলে সজাবত। এই সব ভোগে যেখানে না পবিত্রতা আছে না ভাব আছে তো ভগবান প্রসন্ন হবেন? এইসব প্রসন্নতার কারণ নয়, আমার ভক্তির যে অনুমাত্র বস্তু সে আমাকে প্রসন্ন করে ফেলে, আমাকে বিশাল করে অনুভব হয়। এই বিষয়ে অনেক প্রমাণ আছে ভক্ত মানে, কিন্তু আজকে আমাদের কাছে সময় অভাব, তো সেই জন্য সে ভগবান আর অভক্তির বিশাল দ্রব্য যে সুদামা আমাকে প্রসন্ন করতে পারে না। এত কিছু বলার পরেও সুদামা চিড়ার পটিটাকে দিলেন না। ইতুক্ত অভিদিদ তস্মে গৃহীত পথয়ে শ্রিয় পৃথক প্রসদি রাজন ন প্রায়চ্ছত তমাঙ্গক। মুখ নিচের দিকে করে দাঁড়িয়ে রইলেন, চিড়ার পটিটাকে দিলেন না। ভগবান মনে মনে ভাবলেন এ ব্রাহ্মণ কোনদিন কিছুই আমার নিকটে চাই না, আজকে যে এসেছে নিজের ইচ্ছায় আসে না, এ পত্নীর প্রেরণায় এসেছে। এই ব্রাহ্মণকে এত সম্পত্তি আমি প্রদান করব যেটা কি এ কল্পনা করতে পারবে না। আর এই প্রকার মনে করে স্বয়ং জাহার তিমিদম ইতি পৃথক তণ্ডুলাম, এই সুদামা তুমি যতক্ষণে এসেছো তোমার এই বগলটা কেন উঠে আছে? স্বয়ং জাহার তিনি নিজেই চেলার পুটলাকে বাহির করে নিয়ে নিলেন, আর যেই করেছেন এই সুদামা তুমি কি এনেছ, ইয়ে তো আমার অত্যন্ত প্রিয় বস্তু। ভক্তের দ্রব্যকে দেখে ভগবান এক মুঠি চিড়া নিয়ে আর খেয়ে নিলে ইতি মুষ্টিম সক্রি জগ্ধা দিতি আম জগ্ধ মাধবে, এক মুষ্টি চিড়া তিনি খেয়ে নিলেন, দ্বিতীয়াম জগ্ধ মাধবে দ্বিতীয় মুষ্টিও খাবার জন্য মুঠি ঘরে উঠিয়ে নিয়েছেন, রুক্মিণী হাত ধরে নিলেন প্রভু এক মুঠি চিড়া খেয়ে ত্রৈলোক্য সম্পত্তি প্রদান করেছে, দ্বিতীয় মুঠি খেয়ে নিজেও সুদামা হয় যাচকে ঘুরে বেড়াবেন নাকি, দ্বিতীয় ভাব চিড়াগুলো কাঁচা পেটে ব্যথা করিবে, তৃতীয় ভাব ভক্তের নৈবেদ্য এত বড় পরিবার সবাই তো এ থেকে দানা পাবে, সুদামা যে নিজেও জানেন না ভগবান নাম ঘনশ্যাম, সে বাদল ঘনশ্যাম চাষি ঘরে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে আর ঘনশ্যাম এসে তাকে বুঝতে দেয় না, তার জমিতে বর্ষণ করে চলে যায়। সেই প্রকার ঘনশ্যাম সেই বাঁকে বিহারি তিনিও সুদামাজিও জানেন না কি সুদামাকে কি তিনি দেবেন। সুদেব গোস্বামী বললেন সেই পরীক্ষা সেই সুদামা সেই ব্রাহ্মণ সেই রাত্রি দরকায় বিশ্রাম করে যেন তিনি বৈকুণ্ঠের সুখকে অনুভব করলেন। প্রাতকাল হলো এই মিত্র আমি আসি, ঠিক আছে মিত্র সাবধানে যাও, কিন্তু সুদামাজির মনে একবারেও গ্লানি হল না, সুশীলা তো কেন পাঠিয়েছে আমি জানি, আমরা তো নিজের সাধ্য মতো কিছু ভেট আনলাম, কিন্তু এ দ্বারকাধীশ তো কিছু নিজের বৌদির জন্য দিতে পারত কি বৌদিকে ইয়ে দিবে, এই মনে এই ভাবটাই আসলো না, কারণ ভক্ত পরিপ্রেক্ষিত পরিস্থিতিতে এইটাই ভক্তির পরিচয়।
তখন ও ভগবানের কৃপাকে অনুভব করছে। কাকে ক্রোধ আসে? সবাইকে ক্রোধ আসবে, কিন্তু সুদামা তখনও ভগবানের কৃপাকে অনুভব করছে। এই হচ্ছে সুদামা। অধন অধনোয়ম ধনম প্রাপ্য মাদন্নো চৈনমং স্মরে ইতি কারুণিকানুরম ধনম মে ভূরিনাদনম। এই যে দ্বারকাধীশ আমাকে সম্পত্তি দিলেন না, আমার উপরে কৃপাই করেছে, কারণ এ নির্ধন ব্রাহ্মণ সম্পত্তি প্রাপ্তি করে সম্পত্তির অহংকারে আমাকে ভুলে না যায়, এই জন্য কৃপা করে তিনি সম্পত্তি প্রদান করেন। ওহো দ্বারকাধীশ, তিনি যে ব্রাহ্মণ্যদের আজকে সাক্ষাৎ আমি দেখলাম। পাহম দরিদ্র পাপিয়ান ও কৃষ্ণ শ্রী নিকেতন, কোথায় আমি দরিদ্র আমি পাবি, আর কোথায় তিনি লক্ষ্মীপতি, কিন্তু আমাকে ব্রাহ্মণ জেনে দূত পূজার দ্বারা তিনি আলিঙ্গন করে নিলেন, আমার পাদ সম্মান করলেন। এই প্রকার ভগবানের কৃপাকে অনুভব করতে করতে তিনি যখন নিজের সুদামা পুরীতে পৌঁছলেন, চমকে উঠলেন, সেখানে সূর্য চন্দ্র অগ্নির মতো বিদীপ্যমান প্রকাশযুক্ত বিমানগুলো ভবনগুলো দাঁড়িয়ে আছে, নানা প্রকার আবরণ ধারণ করে দাস দাসীগণ বিচরণ করছেন, সুন্দর সুন্দর সরোবর যাতে রাজহংস ক্রীড়া করছে। সুদামা জি আশ্চর্য পড়ে গেলেন, কশ্যবা কিমিদম ইতি, এই যদি আমার হয় এ কি করে গেল, অথবা অন্য কার কার স্থান, আর যদি আমার হয় কি করে হল। সেই সময় পত্নী সুশীলা সুদামাজিকে নিয়ে যাওয়ার জন্য অভ্যর্থনা করার জন্য নানা প্রকার আবরণে আভূষিত হয়ে আর নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য দিয়ে আসেন। পতিমাগত মাতন্ন পত্নী হর্ষদি সম্ভ্রমা ও ধর্ষ সম্ভ্রমা নিশ্চক্রাম গৃহাতুন্ন রূপিণী শ্রী রেবালয়া। সুশীলাকে দেখে মনে হল যেমন কমল বন থেকে দেবী লক্ষ্মী চলে আসছে, নিজের পত্নীকে দেখেও আশ্চর্য করে গেলেন। এ ভগবান দ্বারকাধীশ ভগবানের অহিতুকি কৃপা। আসুন ভগবানকে একবার প্রণাম জানিয়ে আগে নবী যোগেশ্বর সম্বাদ যে তত্ত্ব সম্বাদের দিকে আমরা এগিয়ে যাব। বাঁকে বিহারি মুঝকো দেনা সহারা, কহিঁ ছুট যা দামন তোমারা। বাঁকে বিহারি মুঝকো দেনা সহারা, কহিঁ ছুট যায়না দামন তোমারা। বসুদেবজী মহারাজ বললেন, হে দেবর্ষি নারদ, ভাগবত ধর্ম বিষয়ে আমাকে উপদেশ প্রদান করুন। তার পূর্বে সুখদেব গোস্বামী একটি লীলাকে বর্ণন করলেন। একবার যদুবংশী কুমারগণ খেলতে খেলতে পিণ্ডারক ক্ষেত্রে পৌঁছালেন। ঋষিগণের সঙ্গে পরিহাস করার জন্য সাম্বকে স্ত্রী বেশে বানিয়ে নিয়ে গেলেন। হে ঋষিগণ, বলুন তো দেখি, ইয়ে আমাদের বৌদি গর্ভবতী, ইনি জিজ্ঞাস করছে, সংকোচ করছে, এনার গর্ভ থেকে পুত্র হবে না পুত্রী। ঋষিগণকে ক্রোধ আসছিল, তোমরা ভগবানের সন্তান হয় আর ব্রাহ্মণ ঋষিগণের সঙ্গে পরিহাস, যাও, এর গর্ভে থেকে না পুত্র হবে না পুত্রী হবে, একটি মুসল উৎপন্ন হবে যার দ্বারা সমস্ত যদুবংশীগণের বিনাশ হবে। বালকগণ ভয়ভীত হয়ে গেলেন, যেই তার পেটকে খুলেছেন একটি মুসলকে পাইলেন। ভগবানকেও বললেন না ভয়ে, রাজা উগ্রসেনকে দিলেন, উগ্রসেন শ্রী লোভক মুসলটাকে
বড় বড় বীর গণের দ্বারা তাকে চূর্ণ বানিয়ে সমুদ্রে ফেলে দিলেন, ছোট একটি টুকরো বাছিল তাকেও সমুদ্রে ফেলে দিলেন। যেটা ভনি তাকে কেহই খণ্ডন করতে পারে, অসম্ভবম হেম মৃগম তথাপি লুলুবে রামায় বলছেন, সোনার মৃগ হয় না, সোনার মৃগ হয় না, কিন্তু তথাপি ভগবান রাম তার প্রতি লোভ প্রকাশ করলেন, যার জন্য সীতা হরণ হল। যেটা অসম্ভবাবি যেটা হনি তাকে কেহই খণ্ডন করতে পারবে না, সেই লোভের চূর্ণ গুলো গিয়ে প্রবাস ক্ষেত্রে ঘাস রূপ ধারণ করল, আর যা এর কারণে ঘাস যা সে যদুবংশী গণের বিনাশের কারণ হল। একটি চোর ছোট লোহকণ্ড ছিল তাকেও জলে ফেলে দেন, তাকে একটি মৎস্য শ্রাবক গিলে ফেলে, তাকে একটি মছুয়ারা মস্ত দ্বীপ ধরে এক ব্যাগকে বিক্রি করল, ব্যাগ তার পেটের থেকে সেই লোহকণ্ডটিকে প্রাপ্তি করে আর নিজের বাণীর অগ্রভাগে লাগিয়ে নিল। ভগবান অজ্ঞাত সর্বার্থম, ভগবান সব জানেন, তিনি চাইলে ব্রহ্ম সত্তাকে খণ্ডন করতে পারতেন কিন্তু অনুমোদন করল, কারণ এটা প্রয়োজন আছে। দেবর্ষি নারদকে বসুদেবজি মহারাজ তিনি ভাগবত ধর্ম বিষয়ে যখন প্রশ্ন করলেন, নারদজি বললেন কি হে বসুদেবজি মহারাজ, যে প্রশ্ন তুমি করেছ এই প্রশ্ন একবার মহারাজ নেমে স্বচ্ছন্দে বিচরণ করতে করতে গুণার দরবারে এসেছেন নব যোগেশ্বর, শ্রী যোগেশ্বর গণকে প্রশ্ন করলেন, এই কবি হরি অন্তরিক্ষ প্রকৃত পিপলায়ন আবির্ভূত দুমিল সংসকর ভাজন, এই যোগেশ্বর গণকে উত্তম আসনে বসিয়ে নিবেদন করলেন কি হে যোগেশ্বর গণ, দুর্লভ মনুষ্য দেহ দেহে নাম ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, এই মনুষ্য দেহ অতি দুর্লভ, তারপরে ক্ষণ ভঙ্গ, এই মনুষ্য দেহ ভগবান নিজে বলেছেন লব্ধা সুন্দরমিদম বহু সম্ভবান্ত, বাবাজি মহারাজ বলছেন পেয়েছ সাধের মানব জনম, 84 লক্ষ জনি করে ভ্রমণ পেয়েছ সাধের মানব জনম, এ ভোগ বিলাসের জনম নয় ভাই, এ রিপু সেবার জনম নয় ভাই, শ্রীহরি ভজনের জনম, ঋষভ ভগবান বলছেন পুত্রগণকে হে পুত্রগণ আমাদেরকে যে মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে জানো কি জন্য, নায়ং দেহ দেহ ভ্রাজং বিলোকে কষ্টান কামান অর্হতি বিলি ভুজং যে তপো দিব্যং পুত্র কাজেন সত্যং সুখে যস্মাত ব্রহ্ম সুখ্যং তনন্তম, ইয়ে দেহ না অয়ং দেহ দেহ ভাজং, যত দেহধারী আছে সেই দেহধারী গণের মধ্যে গিয়ে যে মনুষ্য দেহ কষ্টান কামান, যে বিষয় ভোগে পরিণাম কষ্ট প্রদায়ক সেই বিষয় ভোগ করার জন্য হে পুত্রগণ আমাদেরকে এই মানব দেহ প্রাপ্তি হয় না, তপো দিব্যম কি জন্য প্রাপ্তি হয়েছে, ভগবানের ভজনের জন্য প্রাপ্তি হয়েছে, যে ভগবানের ভজন করলে চিত্ত শুদ্ধি হয় আর অনন্ত ব্রহ্মানন্দের অনুভব হয় প্রাপ্তি হয়। গোস্বামী তুলসীদাস বলছে বড়ি ভাগ মানুষ তন পাবা সুর দুর্লভ সদ গ্রন্থ নগা, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে দেত ইসি বিনু হেতু সনেহি, ভগবান কৃপা করে এই মনুষ্য দেহ প্রদান করে
সুরা দুর্ধব, দেবতাদেরকে দুর্ধব ইয়ে মনুষ্য দেহ, দেবতারা বাঞ্ছা করে ভজন যোগ্য কি মানব দেহ, এই মানব দেহকে এই জন্য বাঞ্ছা করে এই দেহের দ্বারা ভজন হইতে পারবে, এই দেহে নাম জপ হবে, এই দেহে সৎসঙ্গ হবে, কথা শ্রবণ হবে, অন্য কোন দেহের দ্বারা সে চাইলেও হবে না, এই জন্য দেহে রেখে তো দুর্লভতা, দুর্লভ মনুষ্য দেহ কিন্তু ক্ষণভঙ্গুর, মনুষ্য দেহ তো দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গুর, কোন গ্যারেন্টি নাই কোথায় ইয়ে মনুষ্য দেহের পতন হয়ে যাবে কেউ কিছুই বলতে পারবে না, কিন্তু এই ক্ষণভঙ্গুর মনুষ্য দেহকে প্রাপ্তি করে আর এই দেহে এই যোগেশ্বরগণ আপনাদের মত মহৎগণের সাধুগণের সান্নিধ্য লাভ করা এ আরও দুর্লভ। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শন, এ মনুষ্য দেহে সাধুসঙ্গ প্রাপ্তি করা, সাধুদের প্রতি হৃদয়ে বিশ্বাস জাগা এ আরও দুর্লভ। ইয়ে সবার ভাগ্য হয় না, ভগবান একাদশী বলেছেন কি যথা বরুণে সৎসঙ্গ সর্বসঙ্গ পাহিমা, যতটা আমি সৎসঙ্গের দ্বারা বসীভূত হই ততটা অন্য কোন সাধনের দ্বারা বসীভূত হই না, কারণ এই সৎসঙ্গের এই জন্য মহিমা। এখানে শ্রীজীব টিকায় বললেন ইয়ে সাধুগণ হলেন ভক্তির বাহন, আর সাধুগণের যে কৃপা এই কৃপারূপী বাহনের দ্বারা আর ভক্তির সঞ্চার ভক্তের মধ্যে হয়, সাধকের মধ্যে হয়, এই জন্যই সাধু সঙ্গের এত মহিমা। সেই সাধু সঙ্গে সাধুগণের কৃপার দ্বারাই ভক্তির হৃদয়ে ভক্তির আগমন হয়। এ মনুষ্য দেহ দুর্লভ, তার থেকে দুর্লভ হল এই দেহে সৎসঙ্গ লাভ করা, সেই জন্য হে যোগেশ্বরগণ যদি আমি শ্রবণের অধিকারী হয় তো আমাকে ভাগবত ধর্ম বিষয়ে বলুন। কবি মহারাজ বললে মন্যে কুতশ্চিৎ ভয়মচ্যুতস্য পাদাম্বুজ উপাসনমত্রয়িত্বম উদ্বিগ্ন বুদ্ধে রসদাত্মভাবাৎ আর বিশ্ব আত্মনা যত্র নিবর্তিতে ভি, হে মহারাজ নিমি যাদের চিত্ত এই সংসারে সংসারের সমস্ত বস্তুতে যে সমস্ত অসৎ বস্তু, অসৎ বস্তু কেন বললে সংসারের সমস্ত বস্তুকে অসৎ কেন বললেন, সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য, যে বস্তু আমাদের নয় আর সেই বস্তুকে আমরা নিজের মনে করি, আরে অন্য বস্তু কথা ছাড়ো নিজের দেহটাও আমাদের নয়, এই দেহ একদিন আমাদেরকে ছেড়ে দিবে, এই দেহটাও আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না, অন্য বস্তু কথা ছাড়ো, তো এই জন্য সংসারের সমস্ত বস্তুই অসৎ। আর জীবের যে উদ্বেগ, জীবের যে টেনশন, জীবের যে ক্লেশ দুঃখ তার কারণ হলো এই সংসারের অসৎ বস্তুতে যখন আসক্তি হয়, এ আমাদের কথা নয়, এ নবযোগেশ্বর বলছে। এ সবার বোধগম্য হবে না, আমাদের বাস্তবে এ ক্লেশ দুঃখের কারণ যখন নশ্বর বস্তুকে
আত্মবোধ এসে যাবে, তখন দুঃখী। আপনি বাড়ি বানালে বহুদিন থেকে আপনার একটা মানুষ ছিল, আমি একটা বাড়ি বানাবো, বহু টাকা খরচ করে আপনি বাড়ি বানালেন, সুন্দর ডিসেম্বর রং করলেন, কিন্তু বাড়ি এখন দু মাস ছ মাস যায় নাই, আর লুনা লেগে আর দেওয়াল ঝরতে আরম্ভ হয়ে গেল। দেওয়াল থেকে যখন রং ঝরে, বালু ঝরে, টেনশনটা কোথায় হয়? দিবারকে হয় না? এখানে টেনশনটা দুঃখটা এইখানে, কারণ সে দিবারে আসক্তি হয়ে গেছে। আর অন্য কোনো দিবার ধরুক না, আমরা দৃষ্টি দেয় নাই। আরে সেও তো দিবার, সেখানে কেন? লোক তো অনেক মরে, আমাদের দুঃখ কেন হয় না? সেখানে আসক্তি না, আর যেখানে আসক্তি সেখানে দুঃখ। একে নিজের মনে করে নিচ্ছি, যে লোকটা মারা গেল এটা আমার ছিল, এই জন্যই দুঃখ, আর যেটা মারা গেল ওটা আমার নয়, এই জন্য কোনো টেনশন হচ্ছে না। এইসব যোগেশ্বর বাণীর অন্তর্দৃষ্টি, এরা যোগেশ্বর ঈশ্বর। এই অসৎ বস্তুকে আমরা যদি একে খুব গভীর ভাবে চিন্তন করিবা, এই আসবে আমাদের দুঃখের কারণ। নশ্বর বস্তুটি যখন আসক্তি হয়, তখনই দুঃখ আর উদ্বেগের জন্ম হয়। এই মহারাজ আমাকে ভক্তদের লক্ষণ বলল, ভক্ত কয় প্রকার? সর্বভূতেষু যপশ্চিৎ ভগবত ভাবমাত্মন ভূতানি, যে সর্বত্র সমস্ত প্রাণীর মধ্যে সব জায়গায় সে বস্তু দেখে না, নিজের প্রভুকে দেখে। শ্রী রামময় সব জগ জানি, করহু প্রণাম জোড়ি যুগ পানি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, মহাভাগবত দিকে স্থাবর জঙ্গম তাহা তাহা হই তার শ্রীকৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব কুর্তি। যে উত্তম ভক্ত সে সর্বত্র নিজের প্রভু ছাড়া কিছুই দেখে না। কুকুর রুটি নিয়ে যাচ্ছে, সেই কুকুরের মধ্যে নাম দেব নিজের প্রভুকে দেখছে। আর যে ঈশ্বরের চরণে মৈত্রী প্রেম, ভক্তদের সঙ্গে মৈত্রী, বালিশ অজ্ঞানীদের প্রতি কৃপা, আর ভক্ত দেশীর প্রতি উপেক্ষা ভাব রাখে, এদেরকে মধ্যম ভক্ত বলা হয়। কনিষ্ঠ ভক্ত যারা ভগবানের কেবল অর্চনা করেন, আর তার ভক্তদের সঙ্গে তাদের কোন প্রতীক্ষা নাই, এদেরকে কনিষ্ঠ ভক্ত বলা হয়। হে যোগেশ্বরগণ, আমাকে মায়ার বিষয় বলুন, মায়া যে বস্তু নাই তার যে প্রতীত করে দেয় তাকে মায়া বলা হয়। এই মায়া থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি? এই মায়া থেকে উত্তীর্ণ হইতে হলে তসমাদ গুরুং প্রপদ্যেক জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, এই মায়া থেকে উত্তীর্ণ হইতে হলে গুরু পদাশ্রয় সম্প্রদায় অন্তর্ভুক্ত, চতুর সম্প্রদায় অন্তর্ভুক্ত বৈষ্ণব গুরুর কাছে পদাশ্রয় করতে হবে। কারণ গুরু বিনু ভবনিধি তরই না কোহি, যো বিরঞ্চি শঙ্কর সম হোহি। সেই গুরুদেবের চরণাশ্রয় করে গুরুদেব থেকে ভাগবত ধর্ম শিক্ষা গ্রহণ করে আর এই ভবসাগরকে পার করিবে। পঞ্চম প্রশ্ন করলে, এই মহারাজ নারায়ণ যাকে বলা হয় ওনার বিষয়ে বলুন, যেখানে বুদ্ধি মন চিত্ত অহংকার এই ইন্দ্রগণের প্রবেশ নাই, সেই অব্যক্ত পরমাত্মাকে নারায়ণ তত্ত্বে বলা হয়। ষষ্ঠ প্রশ্ন,
ভগবানের কত অবতার, সেই সমস্ত অবতারে কি কি লীলা করলে শ্রবণ করালে। সপ্তম প্রশ্ন, কর্ম অকর্ম বিষয়ে প্রশ্ন করলেন, তার সমাধান করলেন। অষ্টম প্রশ্ন, যারা ভগবানের ভজন করেন না তাদের কি গতি হয়। জয় সাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভম ঈশ্বরম ন ভজন্ত ভজানন্তি স্থান ভ্রষ্টা পতন্তি এব নিজক অনুভব অব কহু খগেশা বিনি হরি ভজন না যাই পরেশা। ভগবত চরণাশ্রয় বিনা ভজন বিনা না কেহ সুখী হয়েছে আর না হবে। না ভজন্ত চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম আচরি লেব রৌরব পড়ি মজে। যদি ভগবানের ভজন না করে তো তাকে নিশ্চিত রূপে নরকে যেতেই হবে। হে নবম প্রশ্ন করলেন করভজন মহারাজকে, ভগবান কোন যুগে কি বন্য হয় কি অবতার গ্রহণ করেন, কৃতঞ্চ সপ্তযুগে ভগবান শুক্লবর্ণ ধারণ করেন, তপস্যার ধ্যানের দ্বারা ইনার আরাধনা হয়। ত্রেতা যুগে ভগবান রক্তবর্ণ হয় চতুর্ভুজ হয় আর যজ্ঞ আদি দ্বারা ইনার আরাধনা হয়। দ্বাপরে ভগবান শ্যামবর্ণ হন চতুর্ভুজ হন আর পরিচর্যার দ্বারা ইনার আরাধনা হয়। আর কলিযুগে কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বম জগদী সংকীর্তনে প্রায় জজন্তি হি সময় দশ। ইয়ে কলিতে যে ভগবান হবেন কৃষ্ণবর্ণ, কৃষ্ণ এই দুইটি বর্ণ মানে দুইটি অক্ষর সর্বদা যিনি মুখে উচ্চারণ করে অর্থাৎ যিনি সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করে। তিসা কান্তিতে যিনি অকৃষ্ণ হবেন মানে পীত বর্ণ হবেন। সাঙ্গ নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈত প্রভু অস্ত্র পার্শ্বদ গদাধর শিবাসা আদি সমস্ত গৌর ভক্ত গণের মধ্যে যিনি নবদ্বীপ নামে প্রকট হবেন। কি বিধানে ইনার আরাধনা হবে, যজ্ঞে সংকীর্তনে প্রায় সংকীর্তন যজ্ঞের দ্বারা ইনার আরাধনা হবে। সেই তো সুমেধ আর কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞ থারে ভজে সেই ধন্য। এই কলিযুগে সেই ভগবানের আরাধনা সংকীর্তন যজ্ঞের দ্বারাহি ইনার আরাধনা হবে। এই সংকীর্তন যজ্ঞের দ্বারাহি তিনি প্রসন্ন হন, অন্য কোন যজ্ঞের দ্বারা তিনি প্রসন্ন হন না। কলিং সম্ভাজয়ন্তে অর্জা গুণজ্ঞা সারভাগিন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলভ্যতে। এ কলিতে সংকীর্তন যজ্ঞের দ্বারাহি সমস্ত স্বার্থ মানে সমস্ত যুগের বস্তু লভ্য হয়। হরে নাম হরে নাম হরে নামই ভক্তি বলম কলো নাস্তে বা নাস্তে গতিরম তথা। এ কলিযুগে ভগবান নাম ছাড়া আর কিছু হবে না, হবে না, হবে না। ধ্যান করিবেন, নেত্র বন্ধ করলে যেগুলো কখনো দেখা যায় না সেইগুলো মনে এসে যাবে, সেইগুলো দেখা যাবে। যেই নেত্র বন্ধ করিবেন মহাপ্রভু ধ্যান করিবেন, গুরুদেবের ধ্যান করিবেন, যে কথাগুলো কখনো মনে আসে না ঠিক সেই কম মনে আসে। কত বুদ্ধি কত চঞ্চলতা কত অস্থিরতা মনের মধ্যে, ধ্যান হবে না, তপস্যা হবে না। যজ্ঞ করিবেন কি দিয়ে যজ্ঞ করিবেন, সংসারে গরু নাই যত চাই দুধ নিলা যত চাই ঘি নিলা, দুধ লিটার 60 টাকা ঘি লিটার 300 টাকা 250 টাকা। আমাদের বৃন্দাবনে দোকানে পনির 280 টাকা আর যে বিক্রি করছে ওদেরকে 150 টাকা, 150 টাকায় 1 কিলো পনির, তাহলে কি দিয়ে তৈরি করছে ভাই? তো এই যজ্ঞ হবে না, পরিচর্যাও এই কলিযুগে অসম্ভব। ব্যক্তি নিজেরই পেট ভরা পারছে না এই জন্য পরিচর্যা হবে না, এই জন্য কলুগ তাদের হরে কীর্তন আদি। কলিযুগে পরিণাম ছাড়া মহাপ্রভু বহু সরল সাধন দিলেন, যেখানে থাকো যে অবস্থায় থাকো
সেই অবস্থায় আপনাকে যে আসনে বসে পূর্ব দিকে মুখ করে পবিত্র হয়ে পবিত্র বস্ত্র ধারণ করে নাম গ্রহণ করতে হবে। মহাপ্রভু এই প্রকার কোন বিধান দিলেন না, যেখানে থাকো কাম করতে চলো নাম নিতে চলো, তার দ্বারা ও কল্যাণ হবে। যদি অজামের পুত্রের উদ্দেশ্যে নাম উচ্চারণ করে তার কল্যাণ হয় আমাদের অবশ্যই হবে। নবী যোগেশ্বরণ প্রস্থান করলেন, শ্রী উদ্ধবজি মহারাজ সমস্ত দেবতাগণ দ্বারকায় এসে ভগবান স্তুতি করলেন, প্রভু আপনি লীলা করেছেন 125 বৎসর কাল ব্যতীত হল, যদি আপনার ইচ্ছা হয় আপনি নিজ লোকে আগমন করেন। উদ্ধবজি এসে বললেন, প্রভু আমাকে সন্ন্যাস ধর্ম এসে উপদেশ প্রদান করুন। ভগবান বললেন কি, হে উদ্ধব, যে প্রশ্ন তুমি আমাকে করেছ এই প্রশ্ন আমার পূর্ব যদু মহারাজ শ্রী দত্তাত্রেয় জিজ্ঞে করেছিলেন। দত্তাত্রেয় অবধূত, তিনি বৃক্ষতলায় পড়েছিলেন পরম আনন্দে। শ্রী যদু মহারাজ বললেন, আপনি এই আনন্দ কোথা থেকে প্রাপ্ত করলেন? আমি আমার জীবনে 24 গুরু দীক্ষা গুরু এক হন, কিন্তু শিক্ষা গুরু অনেক হন। আমি আমার জীবনে শিক্ষা গুরু 24টি বানিয়ে এই আনন্দকে প্রাপ্তি করেছি। কাকে গুরু বানালেন? পৃথিবীকে। পৃথিবী থেকে ক্ষমা করে শিক্ষা গ্রহণ, পৃথিবী বৃক্ষ আর পর্বত নদী ইসব থেকে এরা সব পরোপকারের জন্য। বৃক্ষকে যদি ডালও কেটে দিই কিছু বলে না, ফলও দে ছায়াও দে, ক্ষমা গুণে শিক্ষা গ্রহণ করলাম। বায়ু বায়ু সর্বত্র প্রবাহিত হয়, সে দুর্গন্ধ গ্রহণ করে না সুগন্ধ গ্রহণ করে না, সাধক সর্বত্র বিচরণ করিবেন, কারোর নিন্দা চর্চা কখনো করিবে না, কাহার নাকরে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজেয় চৈতন্য সেই যিনি বিকল, যে চৈতন্য যে ভগবান অজেয় তাকে কেউ জয় করতে পারে না, কিন্তু যে অনিন্দুক হয়ে সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করে নিশ্চিতরূপে ভগবানকে সে পরাজিত অধীন করে ফেলবে। বায়ু থেকে শুক্র আকাশ যেমন অনন্ত, ভগবানও সর্বত্র ব্যাপ্ত। আপ জলকে গুরু বানিয়ে আমি শীতল মধুর বাণী প্রয়োগের জন্য শিক্ষা গ্রহণ করলাম। চন্দ্রমাকে গুরু বানিয়ে শিখলাম, চন্দ্রমা ছোট হয় বড় হয় কিন্তু চন্দ্রমা যেমন কি তেমন থাকে, চন্দ্রমার কলা ছোট বড় হয়, তদ্রুপ আত্মা যেমন কি তেমন। এই দেহ জন্ম হয়, দেহ বালক হয়, ভৌগণ্ড হয়, কিশোর হয়, জোয়ান হয়, বৃদ্ধ হয়, মৃত্যু হয়, আত্মা যেমন কি তেমন। আমি একটি কুমারী কন্যাকে গুরু বানিয়ে শিখলাম, বাসে বহুনাম কলহ, অনেক লোকের সঙ্গে থাকবেন তো কলহ উৎপন্ন হবে, দুইজন থাকবেন বার্তা হবে, এই যেন এক এক চরিত স্মার সাধককে একাই বিচরণ করতে চাই। এক বেশ্যাকে গুরু বানিয়ে শিখলাম, আশাহি পরম দুঃখম, আশা রাখবেন তো পরম দুঃখের প্রাপ্তি হবে। অন্তিমে আমি আমার দেহকে গুরু বানালাম, এ দেহের থেকে কি শিখলেন, এ দেহ আমাকে বৈরাগ্যের শিক্ষা দেয়, এ দেহ বলে তুমি আমাকে যতই নিজের মনে করে না কেন আমি কিন্তু তোমার নই। অন্তিমে বললেন, লব্ধ সুদুর্লভিদম বহু সম্ভবান, ভগবান বলছেন হে উদ্ধব, এই শুদ্ধ সুদুর্লভ মনুষ্য দেহকে প্রাপ্তি করে যতক্ষণ মৃত্যু উপস্থিত হচ্ছে না তার পূর্বে বিষয়ের জন্য প্রয়ত্ন করিবে না, নিজের মুক্তির জন্য প্রয়ত্ন করে দিবে। এই সংসারে যত সাধন আছে সব থেকে শ্রেষ্ঠ সাধন হে উদ্ধব সৎসঙ্গ, কারণ সৎসঙ্গের দ্বারা যতটা চিত্ত চিত্তের মলিনতা দূর হয়, চিত্তে পবিত্রতাকে লাভ করে, চিত্তের মধ্যে ভগবত ভক্তি দৃঢ়তা লাভ করে, অন্য কোন সাধন সেই প্রকার হয় না। আচার্য মানবিধানিয়া আচার্যকে গুরুদেবকে সর্বদা আমার স্বরূপ জানবেন, কখনো অবজ্ঞা করিবে না। উদ্ধব বললেন কি, হে প্রভু আপনি সমস্ত প্রাণীদের মধ্যে বাহিরে শিক্ষা গুরু রূপে দীক্ষা গুরু রূপে অন্তরে অন্তর্যামী রূপে তাদের অজ্ঞান অসুখকে দূর করছেন, জীব যদি দেবতাগণের ব্রহ্মার পরমকে প্রাপ্তি করে আপনার উপকারের প্রত্যুপকার করতে পারবে না। ভগবান বললেন, উদ্ধব তুমি বদ্রিকাশ্রমে যাও,
আমি যা কিছু ভাগবত ধর্ম উপদেশ প্রদান করল তার আচরণ কর, ভগবানকে প্রদক্ষিণা প্রণাম করে উদ্ধব বদ্রিকার সময় গেলেন। সমস্ত যদুবংশী গণকে নিয়ে ভগবান প্রবাস ক্ষেত্রে আসলেন, যজ্ঞ দান আদি দিয়ে পুণ্য করলেন, কিন্তু তার তৎপশ্চাৎ সমস্ত যদুবংশী গণের মতে ভ্রমিত হল, তারা এক সুরাপান করলেন, সুরাপান আনতে তাদের আপসে গালি গরজ করতে লাগলেন, ধীরে ধীরে অস্ত্র শস্ত্র উঠিয়ে পরস্পরকে মারতে লাগলেন। যখন কৃষ্ণ বলরাম নিষেধ করলেন তাদেরকেও মারতে আসলেন, আর দেখতে দেখতে সে ভয়ঙ্কর সেখানে সংগ্রাম প্রারম্ভ হয়ে গেল। আর কৃষ্ণ মায়া বিমুড়ানাম সংঘর্ষ সো মহান অবধ, দেখতে দেখতে সমস্ত 56 কোটি যদুবংশী সব বিনাশকে প্রাপ্ত হরেন। চতুপঞ্চাবশেষিতা 4-5 জন বেঁচে গেলেন। ভগবান দেখলেন আমার যে অবতার হয়েছে ভূপ আর হরণ সে সম্পূর্ণ রূপে পূর্ণ হয়েছে। বলরামজি নিজের দেহকে পরিত্যাগ করে গোলোকে গমন করলেন, ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে বিরাজমান রইলেন। এক ব্যান ভগবানের চরণকে হরিণের মুখ মনে করে আর যেই স্বর সন্ধান করেছে এসে ক্ষমা প্রার্থনা করল, কি প্রভু অজান্তে আপনার চরণে আমি অপরাধ করেছি, আমার অপরাধকে ক্ষমা করুন। ভগবান বললেন হে যারা তুমি দুঃখ করো না, এইটা আমার ইচ্ছা হয়েছে, তুমি আমার ধামে গোলক ধামে গমন করো। ভগবত ধামে গমন করল, দ্বারক এসছে দ্বারককে দ্বারকায় পাঠিয়ে দিলেন, আমার অনুপস্থিতিতে দ্বারকাকে ডুবিয়ে দিবে সমুদ্র, সেই জন্য সবাইকে বলবে দ্বারকাকে ছেড়ে দিতে। আর ভগবান এইবার চতুর্ভুজ মূর্তি ধারণ করে বিরাজমান হলেন, সমস্ত দেবতাগণ আকাশ মণ্ডলে এসে এলেন। ভগবান নিজের স্বধামে কিভাবে গমন করবেন, সৌধামের নাম যথাকাশে যদ্রুপ আকাশে বিদ্যুৎ প্রকট হয় অন্তর্ধ্যান হয়ে যায়, তদ্রুপ ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। দ্বাদশ স্কন্ধে কলিযুগের ধর্মের বর্ণন, এই কলিযুগের সর্বে গুণা কাঞ্চনম আশ্রয় গন্তি, যেখানে সমস্ত গুণ কাঞ্চনের আশ্রয় গন্তি, যার কাছে টাকা আছে সেই ধনবান, সেই গুণবান, সেই জাতিবান, সেই রূপবান, যেখানে অর্থ নাই সেখানে কিছুই নাই। আর দাম্পত্যে অভিরুচি বিবাহের জাতি এসব কিছুই বিচার থাকবে না, না। আর ন্যায়ালয় যার কাছে অর্থ আছে সেই তারই বিজয়, সেই বিজয় হবে, যে বলবান হবে সেই রাজা হবে, সমস্ত রাজাগণ দস্যুপ্রায় হয়ে যাবে, ধর্মে পাখণ্ড হয়ে যাবে। চার প্রকার প্রলের কথা শ্রবণ করালেন, হে পরীক্ষিত এ কলিতে দোষী দোষ ভরা আছে, কিন্তু একটি মহান গুণ যে কলিতে কেবল কৃষ্ণ নাম গ্রহণ করলে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়, ভগবত ধামে গমন করে। তুমি যা যা প্রশ্ন করলে আমি সমস্ত প্রশ্নের সমাধান করলাম, কি শুনতে চাও? শ্রী পরীক্ষিত বললেন কি আমি আপনার কৃপায় সিদ্ধ হয়ে গেলাম, অনুগৃহীত হয়ে গেলাম, সিদ্ধস্মি অনুগৃহীতস্মি ভবতা করুণাত্মনা। সুখদেবজি মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন, বল শ্রী সুখদেবজি মহারাজ কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়। তৎক্ষণাৎ চলে দিল দংশন করার জন্য এক ব্রাহ্মণের সাক্ষাৎকার, ব্রাহ্মণকে বললেন তুমি কোথায় যাচ্ছ, বলে তুমি কি কোথায় যাচ্ছ, বলে আমি তৎক্ষণাৎ পরীক্ষিতকে দংশন করতে যাচ্ছি, আমি তাকে বাঁচাতে যাচ্ছি, বাঁচিয়ে দিবি, বলে হ্যাঁ আমার কাছে এমন মন্ত্র আছে। কেন বাঁচাতে চাও? আরে রাজা পরীক্ষিত অনেক সম্পদ আমাকে দিবেন, বলে তোমার সম্পত্তির প্রয়োজন, এই জায়গাটাকে মাটিকে সরাও, অনেকে সম্পত্তি দিয়ে। আর তৎক্ষণাৎ রাজা পরীক্ষিতকে দংশন করলেন, আসলে রাজা পরীক্ষিতের দেহকে দংশন করেছে, রাজা পরীক্ষিত তার পূর্বে ভগবত ধাম গিয়েছিলেন, হাহাকার মহান আসিত চারদিকে হাহাকার পড়ে গেল। পরীক্ষিতের পুত্র জন্মে যে সর্বৃষ্টি যজ্ঞ করলেন কৃপাচার্যকে, সেই সর্প যজ্ঞ মহামা সর্প এসে ভস্মভূত হইতে লাগলেন, বললেন এ তথ্য কেন আসছে না। কৃপাচার্য বললেন সে ইন্দ্রাসনকে বেষ্টন করে আছে, বললেন ইন্দ্র আসন আর তক্ষকে আপনি যজ্ঞ করে ফেলুন,
অঙ্গিরা পুত্র বৃহস্প দিয়েছে নিজেদ করলে তত্ত্বকে মারা উচিত হবে না। এই জন্মে যে বহু লোকের মৃত্যু, এসব বহু প্রকার বিধান থাকে যার যেমন মৃত্যু তদ্রুপ হয়। যজ্ঞ বন্ধ হল, শ্রী সূত মহাশয় সোনকাদি ঋষিগণকে মার্কণ্ড ঋষি প্রলয় কথা শ্রবণ করালেন। ভাগবতের অনুক্রমণিকা প্রথম স্কন্ধে ব্যাস নারদ সম্বাদ, ভাগবতের উৎপত্তি, সুখদেবীদের ভাগবত অধ্যয়ন পরিকৃতির জন্মকথা, গঙ্গা তটে আগমন, দ্বিতীয় স্কন্ধে চতুশ্রুতি ভাগবত ব্রহ্ম নারদ সম্বাদ, তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্র সম্বাদ, আর সৃষ্টি প্রারম্ভ হিরণ্যাক্ষ বধ বরাহ অবতার কপিল বিভূত সম্বাদ, চতুর্থ স্কন্ধে সতী কথা আমরা শ্রবণ করলাম, ধ্রুব চরিত্র পৃথু চরিত্র কথা, পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত উপাখ্যান জড়ভগত উপাখ্যান, ভূগল খগলের বর্ণন নরকের বর্ণন হয়েছে। এই নরক থেকে উদ্ধারের উপায় নাম মহিমা অজামিল শ্রবণ করালে, প্রসঙ্গ শ্রবণ করালে ষষ্ঠ স্কন্ধে, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, অষ্টম স্কন্ধে গজগ্রাহ সম্বাদ, শ্রী নবম স্কন্ধে সূর্য বংশ বর্ণন করা হয়েছে, দশম স্কন্ধে ভগবানের চন্দ্রবংশে উৎপত্তি প্রকট হলেন তিনি মথুরায় গোকুলে বধাই মাখঞ্চ লীলা করে বৃন্দাবনে এসে তিনি সেখানে গোচারণ লীলা করেন, অগাসুর বকাসুর তৃণাবর্ত আদি বড় বড় দৈত্যদের তিনি বধ করলেন, কালিয় দমন করলেন, গিরি ধারণ করলেন, রাস বিহাস পশ্চাৎ তিনি মথুরায় এসে কংসের উদ্ধার করে চৌষট্টি দিনে চৌষট্টি দিন চৌষট্টি বিদ্যা তিনি অধ্যয়ন করলেন গুরুকুলে, দ্বারকায় 16108 মহিষ দিগের সঙ্গে তিনি বিবাহ করে সমস্ত যদুবংশীগণের তিনি বিনাশ করলেন। একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র সম্বাদ, কৃষ্ণ উদ্ধব যে দিব্য সম্বাদ আমরা যথামধ্যে যথাশক্তি শ্রবণ করলাম, দ্বাদশ স্কন্ধে কলিযুগের ধর্মের বর্ণন করা হয়েছে। যেমন নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, শ্রী ব্যাসজি লিখলেন এখানে তদ্রুপ যে পুরাণদের মধ্যে এ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। সত্যম পরম ভীমই বলে তিনি ভাগবতের উপক্রম প্রারম্ভ করেছিলেন, সত্যম পরম ভীমই বলে ভাগবতের উপসংহার করলেন, আর অন্তিমে দুটো শ্লোক আমরা সবাই মিলে উচ্চারণ করিব, আগে আমি বলব আপনারা বলতে চেষ্টা করিবেন, ভবে ভবে যথা ভক্তি, পাদয়ো স্তব জায়তে তথা পুরুষদেবেশ, নাথস্তং ন যত প্রভু নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনঃ প্রণাম করলে সমস্ত দুঃখের বিনাশ হয়, সেই ভগবানকে প্রণাম করে। এই অষ্টম দিনে ভাগবত কথার আজকে এখানে বিশ্রাম। এ আমার পরম সৌভাগ্য, এ আমার গুরুভ্রাতা, এই মঠের মঠাধ্যক্ষ আনন্দ গোপাল দাসজি মহারাজ, তিনি আমাকে নিমন্ত্রণ জানিয়ে আর 8 দিন এ হরিকথা বলার সৌভাগ্য প্রদান করালেন। এও এক ভগবানের অহিতুকি কৃপা ছাড়া আর কিছুই নয়। 8 দিন পর্যন্ত এ ভগবানের কৃপা, আর যদি কথা না থাকত কি করতাম, কেউ মোবাইল ঘাঁটত, কেউ মোবাইল কথা বলত, কেউ গল্প করত, পরনিন্দা পরচর্চা কি আমাদের কাজ এই? আরে কমসে কম এতটা সময়ে ভগবতের কৃপায় এইসব জিনিস থেকে, সংসার চিন্তন থেকে তো মুক্ত রইলাম, এটাও ভগবতের কৃপা। বালক যখন কিছু মানে বলতে চেষ্টা করে ভালোভাবে বলতে পারে না, তার পিতা মাতাগণ তাতেই প্রসন্ন হয়ে তদ্রুপ দুই দিকে এনারা বসে আছেন,
তাদেরই মহোৎসব ইনাদেরকে দেবাস। আমি কেবল এইটুকু জানি আসি, আপনারা যা শ্রবণ করিবেন তাই বলাবেন। তো তারাই মুখে বসে যাই স্মরণ করিয়েছেন, প্রেরণা দিয়েছেন, তাই আমার জিহ্বার থেকে প্রকট হয়েছে। কথা তো হরি অনন্ত, হরি কথা অনন্ত, কথার অন্ত নাই। যতই চেষ্টা করি কিন্তু কথার কোনো আর পার পাওয়া যায় না। আর আজকে আমাদের কিছু কলাকার যারা কৃপা করে বৃন্দাবন থেকে এসে এখানে আট দিন সেবা করছেন, তারাও এখন বিদায় নেবেন। সেই জন্য একটু 15 মিনিটে আগে ভাগবত কথা বিশ্রাম। আমার বাণী থেকে যদি কেউ কোনো প্রকার দুঃখ পেয়ে থাকেন, তারা নিজের বালক মনে করে ক্ষমা প্রার্থনা করবেন। আর আপনারা এত সংখ্যায় এসে এই উৎসবকে মানে একটা রূপ প্রদান করলেন, আপনারা নিশ্চিত রূপে ভগবানের কৃপা পাত্র, ভাগবত ভগবানের চরণে প্রার্থনা। এই প্রকার ভগবানের চরণে আপনার মথি থাকুন, বৃদ্ধি হইতে থাকুক উত্তর উত্তর। আর আমি আশীর্বাদ দেবার কি আছে, কে হয় তাদের ব্যাস বাদী থেকে এইটুকু প্রার্থনা করছি ভগবান ভগবান কৃপায় সবাই ভালো থাকুন, সবাই আনন্দ থাকুন। এই প্রকার অনুষ্ঠান যদি পরে কখন সৌভাগ্য প্রাপ্তি হয় আপনারা সবাই সম্মিলিত হয় আর যোগদান করিবেন। আগামীকাল এখানে অধিবাস কীর্তন, তারপর নাম, তারপরে সাধুগণের এখানে আরাধনা, 26 তারিখ দিন এখানে 64 মহন্ত ভোগ আপনারা সবাই দর্শন করিবেন। আর সেদিন সবাই আপনারা এখানে নিমন্ত্রিত। 25 তারিখে যদি কেউ প্রসাদ পেতে ইচ্ছুক আপনারা অফিসে যোগাযোগ করতে পারবেন। বাকি যা সব অনুষ্ঠান সূচি আপনারা দেখেছেন পড়েছেন, এখানে বাণীর বিশ্রাম। আসুন আমরা ভাগবতের আরতি আরতি করে এইখানে আর প্রণাম করে আপনারা প্রসাদ নিয়ে ভ্রমণ করবেন। বল ভাগবত মহাপুরাণ কি জয়, সদগৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়, শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয়, জগন্নাথ ভগবান কি জয়, বেদব্যাস মহারাজ কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিতজি মহারাজ কি জয়, শ্রীমদ রাধা রমণ দেব কি শ্রীপাদ বাবাজী মহারাজ কি জয়, শ্রী সনাতন দাস বাবাজী মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। ভালো দাদা
Hare Krishna, Hare Krishna,